দল ফ্যান তাহাকর সকলে ভালো আছে। ক্লাব ছাড়ার ঘোষণার পর মেসির ক্ষমতা টের পেল চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে লিওনেল মেসির দুই বছরের সম্পর্কের ইতি ঘটছে। 30 জুন পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি থাকলেও পিএসজির চার্সিতে শনিবার 3 জুন শেষবারের মতো মাঠে নামেন বিশ্বকাপ জয়ী মেসি। আর্জেন্টিনার তারকা এই ফুটবলারের শেষ ম্যাচটা বুকার হয়নি, শেষ ম্যাচেও পরাজয়ের দিকটা গ্রহণ করতে হয়েছে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে। এদিকে ক্লাব ছাড়ার ঘোষণার পরই মেসির ক্ষমতা অনুভব করতে শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি। পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচের পর থেকে দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার। মেসি ক্লাব ছাড়ায় তারকা এই ফুটবলারের ভক্তরা ইতিমধ্যে পিএসজির সোশ্যাল মিডিয়া আনফলো করতে শুরু করেছে। গেল সপ্তাহে প্রায় 80,000 মতো ফলোয়ার কমেছে পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। প্রতিনিয়তই হ্রাস পাচ্ছে পিএসজির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার। ধারণা করা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের বিদায়ে পিএসজির বিশাল পরিমাণ ফলোয়ার হারাবে। 30 জুন পর্যন্ত চুক্তি থাকলে ক্লাব ছাড়ার ঘোষণা দিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ক্ষমতা টের পেতে শুরু করেছে ফরাসি ক্লাব। এদিকে স্পেনের গণমাধ্যম জানিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুবই শীঘ্রই। স্প্যানিশ গণমাধ্যম পোর্তের প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের পর মেসির পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে সৌদি আরব। স্প্যানিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে ফ্রান্সের মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আল হিলাল। সৌদি ক্লাবটি এখন কেবলই মেসির চূড়ান্ত হ্যাঁর অপেক্ষায় রয়েছে। দর্শক বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।